প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা রেইনফোর্স কনক্রিট এটা বিভিন্ন ধরনের বিমের ডিজাইন দেখছিলাম। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে টি বিম। আজকে আমাদের পড়ার বিষয় টি বিম, এটা কিভাবে ডিজাইন করে, কিভাবে এটার বিভিন্ন ভ্যালু ক্যালকুলেশন করা হয়, সেই জিনিসটা আমরা আজকে দেখব। টি বিম এটা নাম থেকে বোঝা যাচ্ছে যে আমরা যে বিমটার কথা বলছি এই বিমটা মূলত টি শেপের বিম হবে। তো এটার মধ্যে এর আগে আমরা যে বিমগুলো পড়েছি সিঙ্গল রেইনফোর্স বা ডাবল রেইনফোর্স, তাদের সাথে কী পার্থক্য সেই জিনিসগুলো আমরা ফার্স্ট দেখব। প্রথমে হচ্ছে আমরা যদি খেয়াল করি যে প্রিকাস্ট সিস্টেম ব্যতীত, প্রিকাস্ট সিস্টেম এইটা বাদে সাধারণভাবে আমরা যখন রেইনফোর্স কনক্রিট কনক্রিট স্ল্যাব অর্থাৎ ফ্লোর বা রুফ দুইটা স্ল্যাবই হতে পারে, এটা যখন কাস্টিং করি এর সাথে দেখা যায় সিমিলটেনিয়াসলি আমরা বিমকেও কাস্টিং করি, অর্থাৎ বিমটা এবং ফ্লোর বা রুফ যে স্ল্যাবটা আছে এটা অ্যাজ এ হোল কাস্টিং করা হয়। এবং কাস্টিংয়ের টেকনিকটাও খুব সুন্দর, দেখো যে কাস্টিং এটা যদি বিম হয় আমাদের আর উপরের এটা যদি স্ল্যাব হয়, তো ফর্মওয়ার্কগুলো সাধারণত এই যে বিমের যে বটম পার্ট আছে যেটাকে সফট বলা হচ্ছে সেই জায়গায়, বিমের যে পাশের জায়গাগুলো আছে এই জায়গায়, এবং স্ল্যাবের এর বাকি যে স্ল্যাবটা থাকছে তার নিচের যে অংশ, এই অংশগুলোতে কিন্তু প্রাথমিকভাবে যে ফর্মওয়ার্ক যেটাকে আমরা বলি বা যেটা সাহায্যে আসলে কাস্টিং করা হয় সেই ফর্মওয়ার্কটা মূলত এইগুলার এই অংশগুলোতে আসলে ফর্মওয়ার্কগুলা দেওয়া হয়। পরবর্তীতে এটা দেখা যায় কাস্টিং শুরু হয়। তো কাস্টিং শুরু হওয়ার আগে আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে এই যে বিমটা আছে এখানে যে অংশটা দেখতে পাচ্ছ এটা আসলে আমরা যদি দুইটা ভাগ করি, উপরের যে অংশ এটা হচ্ছে স্ল্যাবের অংশ এবং নিচের যে অংশটা আছে এটা মূলত বিমের অংশ। এখন দেখা যায় আমরা যখন এটা স্টিলগুলো প্লেস করি তখন এই যে বিমের যে স্টিরাপটা আছে এই স্টিরাপটা দেখা যায় যে স্ল্যাবটা আছে এই স্ল্যাবের ভিতরে ঢুকে যায়। এর বাইরে অনেক সময় যদি ক্র্যাঙ্ক করার রড থাকে, প্রথমে হলো স্টিরাপটা যায়, এছাড়া ক্র্যাঙ্ক রড অর্থাৎ যে স্টিলটা আপার সারফেসের দিকে যায়, এই ধরনের বেশ কিছু স্টিল কিন্তু এই স্ল্যাবের ভিতরে চলে আসে, অর্থাৎ বিমের কিছু রেইনফোর্সমেন্ট দেখা যায় স্ল্যাবের ভিতরে চলে আসে। ফলে এই স্ল্যাব এবং বিম যখন মনোলিথিক্যালি কাস্টিং করা হয় তখন বিমের কিছু কাজ স্ল্যাবের মাধ্যমে সংগঠিত হয়, অর্থাৎ স্ল্যাবের উপরে যে লোডটা যখন আসে সেই লোড এই যে বিমটা আছে তার যে কম্প্রেসিভ যে অংশটা উপরের অংশে এর একটা বড় পোর্শন দেখা যায় এই স্ল্যাবের মাধ্যমে আসলে বহন করা হয়ে থাকে। স্বাভাবিকভাবে যখন স্ল্যাবের এই বড় চওড়া অংশ দিয়ে কম্প্রেসিভ লোডটাকে ট্রান্সফার করানো হয় বা কম্প্রেসিভ লোডটাকে রেজিস্ট করানো হয় তখন নর্মাল যে বিম আছে তার থেকে অনেক বেশি পরিমাণে কম্প্রেসিভ ফোর্স এই স্ল্যাবটা দেখা যায় বহন করতে পারে। এই জন্য সাধারণভাবে টি বিম যেগুলো আছে সেই টি বিমের কম্প্রেসিভ যে ক্যাপাসিটি, ফোর্স রেজিস্টিংয়ের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটা অনেক বেশি হাই থাকে। এক কথায় আমরা যদি বলি যে হাই থাকে কেন, যেহেতু এই যে উপরের অংশ এবং নিচের অংশ এই দুইটার আবার নাম আছে, আমরা যদি দেখি যে উপরের যে অংশটুকু আছে এটাকে ফ্ল্যাঞ্জ বলা হচ্ছে, এবং নিচের যে অংশ এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওয়েব। তো ফ্ল্যাঞ্জ যেটা আছে আমরা দেখতে পাচ্ছি যে ফ্ল্যাঞ্জটা ওয়েবের থেকে অনেক বেশি উইথ নিয়ে থাকে। তো ওয়েবের থেকে যেহেতু সে বেশি উইথ নিয়ে থাকে তাহলে অবশ্যই সে বেশি পরিমাণে কম্প্রেশন ফোর্স তার মাধ্যমে সে বিয়ার করবে। এখন আমরা দেখব যে ফ্ল্যাঞ্জের আসলে যে উইথটার কথা আমরা বলছি যে এই উইথটা আসলে কতটুকু হতে পারে।
টপিকসটার নাম হচ্ছে ইফেক্টিভ ফ্ল্যাঞ্জ উইড। আমরা প্রথমে একটা ছবি আঁকবো, সেই ছবি থেকে আমরা দেখব যে ফ্ল্যাঞ্জ উইড কতটুকু হতে পারে বা এটা আসলে কিভাবে ক্যালকুলেশন করা হয়। ইফেক্টিভ ফ্ল্যাঞ্জ উইড আমাদের এখনকার পড়ার যে বিষয়টা, প্রথমে আমরা একটা ফিগার ড্র করব, একটা এই ধরনের ফিগার। অর্থাৎ এটা একটা কন্টিনিউয়াস বিম। তো এই কন্টিনিউয়াস যে বিমটা আছে সেই বিমের আমরা নিচের যে অংশটা আছে এটাকে ডিফাইন করছি বি ডাব্লু দিয়ে। বি ডাব্লু মানে ওয়েব উইথ, এটাও বি ডাব্লু, এটা বি ডাব্লু, এবং একটা সার্টেন অংশকে আমরা ইফেক্টিভ ফ্ল্যাঞ্জ উইথ বলছি আমরা। সেটা আমরা আসছি যে সেটা কি, দেখো এই অংশগুলো হচ্ছে এই অংশগুলো আমরা ইফেক্টিভ ফ্ল্যাঞ্জ এপাশে, এটা হচ্ছে এইচ এফ, অর্থাৎ স্ল্যাবের যে থিকনেস এটা হচ্ছে এইচ এফ। এই পোর্শনটাকে আমরা বি বলছি, বি, এটা বি। এখানে আমাদের বি হচ্ছে ইফেক্টিভ ফ্ল্যাঞ্জ উইথ, বি ডাব্লিউ যেটা আছে এটা হচ্ছে ওয়েব উইথ, এবং এইচ এফ এটা হচ্ছে স্ল্যাব থিকনেস, থিকনেস অনেক জায়গায় এটাকে ফ্ল্যাঞ্জ থিকনেসও বলা হয়েছে, ফ্ল্যাঞ্জ থিকনেস। এই তিনটা এলিমেন্ট তোমরা দেখতে পাচ্ছ। এখন দেখো আমরা যদি এই অংশটার দিকে একটু তাকাই, এই যে এই ভিতরের অংশটা দেখো, এটা একটা টি শেপের, অর্থাৎ এই বিমটা দেখা যাচ্ছে যে টি শেপের। এই জন্য এই যে বিমটা আছে এই বিমটার নামকরণ করা হয়েছে আসলে টি বিম, যেহেতু স্ল্যাবের একটা অংশ এবং রেক্ট্যাঙ্গুলার বিমের একটা অংশ মিলে এটা টি এর মতো একটা আকার ধারণ করছে, এই জন্য এই বিমটার নামকরণ করা হয়েছে টি বিম। আমরা এটাকে একটু নাম দিচ্ছি, এই পোর্শনটা হচ্ছে এ বি। টি বিমের ক্ষেত্রে অনেক সময় তোমরা দেখতে পাবে যে মিডিলের যে অংশটা আছে সেটার দুই পাশেই আসলে ফ্ল্যাঞ্জ আসছে, বাট যখন এন্ডের যে বিমটা হয় তার এক পাশে সাধারণত ফ্ল্যাঞ্জ থাকে। উপরের যে অংশটা সেটাকে বলা হচ্ছে ফ্ল্যাঞ্জ, এবং নিচের যে অংশ সেই অংশটাকে বলা হচ্ছে ওয়েব। এই ওয়েব অংশটাকে অনেক সময় স্কিম দিয়ে নামকরণ করা হয়ে থাকে। তো মাঝের যদি বিমটা হয় বোথ সাইডে যখন ফ্ল্যাঞ্জ আছে সেটা টি এর মতো দেখতে, আর এন্ডে যখন হবে তখন এক সাইডে আসলে এক্সট্রা যে ফ্ল্যাঞ্জ যেটা আছে সেই উইডটা থাকবে। তো এখন আমরা এখান থেকে দেখব যে ইফেক্টিভ ফ্ল্যাঞ্জ উইড আসলে কীভাবে বের করা যায় বা কত ভ্যালু। আমরা দুইটা কন্ডিশন বললাম, একটা হচ্ছে যে যদি সিমেট্রিক হয় অর্থাৎ বোথ সাইডে আছে এরকম, আরেকটা কেস হচ্ছে যখন এক সাইডে থাকে, এর বাইরে আরেকটা আছে আইসোলেটেড। আমরা সবগুলো একটার পর একটা দেখব। তো প্রথমে যেটা দেখা যাচ্ছে যে ফ্ল্যাঞ্জের যে উইডটা সেটা ডেফিনেটলি ওয়েবের যে উইড আছে সেই উইডের থেকে বেশি থাকবে, এটা সাধারণভাবে এখানে দেখা যাচ্ছে। এন্টায়ার ফ্ল্যাঞ্জ যে উইডটা আছে সেটা হচ্ছে তার মোমেন্ট রেজিস্টিংয়ের কাজে ব্যবহৃত হয়ে থাকে। তো এখন আমরা প্রথম যেটা ফর সিমেট্রিক্যাল টি বিম, এটার জন্য ফ্ল্যাঞ্জ উইড কী হবে আমরা সেটা দেখতেছি। ফর সিমেট্রিক্যাল টি বিম
এটার জন্য তিনটা কন্ডিশন আছে, আমি আগে এটা লিখি, সেটা হচ্ছে বি লেস দেন অর ইকুয়ালস টু এল বাই ফোর, সেকেন্ড কন্ডিশন বি মাইনাস বি ডাব্লিউ লেস ডিভাইডেড বাই টু লেস দেন অর ইকুয়ালস টু এইট এইচ এফ, আর থার্ড যেটা আছে সেটা হচ্ছে বি লেস দেন অর ইকুয়ালস টু সেন্টার টু সেন্টার ডিস্টেন্স বিটুইন বিম। তো এই তিনটা কন্ডিশনে আমি এবার বলছি, যেটা এগুলো হচ্ছে সব এসিআই ক্রাইটেরিয়া, এসিআই কোড অনুসারে আসলে এই কথাগুলো বলা হচ্ছে। এসিআই কোডে ফার্স্ট যেটা বলেছে যে ফর সিমেট্রিক টি বিম যদি হয় দ্য ইফেক্টিভ উইথ বি শ্যাল নট এক্সিড ওয়ান ফোর্থ অফ দ্য স্প্যান লেন্থ অফ দ্য বিম। প্রথমে বলেছে যে ইফেক্টিভ ফ্লেঞ্জ উইথ শ্যাল নট এক্সিড, এটা এক্সিড করবে না, অর্থাৎ লেস দেন অর ইকুয়ালস টু টোটাল লেন্থের ওয়ান ফোর্থ, অর্থাৎ ওয়ান ফোর্থ অফ দ্য স্প্যান লেন্থ অফ দ্য বিম, এটা প্রথম। সেকেন্ড যেটা বলছে দ্য ওভারহ্যাঙ্গিং স্ল্যাব উইথ অন আইদার সাইড অফ দ্য বিম ওয়েব শ্যাল নট এক্সিড এইট টাইমস দ্য থিকনেস অফ দ্য স্ল্যাব। আমরা যেহেতু সিমেট্রিক করছি তাহলে এরকম আমাদের ছবি বলছে যে এটা বি ডাব্লিউ, এটা হচ্ছে বি, তাহলে আমরা যদি বি থেকে বি ডাব্লিউ বাদ দিই তাহলে দেখো আমরা যে অংশটুকু পাচ্ছি এই অংশ একটা আর এই অংশ আরেকটা, এবং এটাকে যখন টু দিয়ে ভাগ করলাম তখন একটা অংশে চলে আসলো। তাহলে এবার যেটা বলছে দ্য ওভারহ্যাঙ্গিং স্ল্যাব, এই যে ওভারহ্যাং করে আছে এই অংশটুকু, এটা থেকে যে ওভারহ্যাঙ্গিং করে আছে, ওভারহ্যাঙ্গিং স্ল্যাব উইথ অন আইদার সাইড অফ দ্য বিম ওয়েব, বিম ওয়েবের দুই সাইডেই শ্যাল নট এক্সিড এইট টাইমস থিকনেস অফ দ্য স্ল্যাব, শ্যাল নট এক্সিড এই যে এইট টাইমস থিকনেস অফ দ্য স্ল্যাব। তো দ্যাট মিন্স আমরা এখানে বিটাকে যদি নিয়ে আসি তাহলে এটা দেখো আসে এরকম সিক্সটিন এইচ এফ প্লাস বি ডাব্লিউ, এটা হলো সেকেন্ড কন্ডিশন। এরপরে থার্ড যেটা বলতেছে সেটা হচ্ছে ইফেক্টিভ ফ্লেঞ্জ উইথ শ্যাল নট গো বিহাইন্ড দ্য ক্লিয়ার ডিস্টেন্স টু দ্য নেক্সট বিম, অর্থাৎ বি এর ভ্যালুটা সেন্টার টু সেন্টার ডিস্টেন্স বিটুইন বিমস, অর্থাৎ দুইটা বিমের ভিতরে যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স আছে, সরি ক্লিয়ার ডিস্টেন্স আছে, সেটা নেক্সট বিমের তার চেয়ে বড় হতে পারবে না, তার থেকে ছোট হবে। এই তিনটার ভিতরে যেটা মিনিমাম সেটাই হলো আমাদের ইফেক্টিভ ফ্লেঞ্জ উইথ ফর সিমেট্রিক টি বিম। তাহলে নাম্বার ওয়ান হচ্ছে বি লেস দেন অর ইকুয়ালস টু এল বাই ফোর, বি মাইনাস বি ডাব্লিউ বাই টু লেস দেন অর ইকুয়ালস টু এইট এইচ এফ, অ্যান্ড বি লেস দেন অর ইকুয়ালস টু সেন্টার টু সেন্টার ডিস্টেন্স বিটুইন বিম, ফ্লেঞ্জ উইথ শ্যাল নট গো বিহাইন্ড দ্য ক্লিয়ার ডিস্টেন্স টু দ্য নেক্সট বিম। এবার আমরা আসছি ফর আনসিমেট্রিক্যাল টি বিম। এখন যেটা বলতেছে যে আনসিমেট্রিক্যাল টি বিম যদি হয় তাহলে আসলে কি হবে, বি ফর আনসিমেট্রিক্যাল টি বিম, এর আগে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে সিমেট্রিক্যাল টি বিম থাকলে কিভাবে করে সেটা আমরা বলছি, এবার আনসিমেট্রিক্যাল হলে কি হয় সেখানেও তিনটা কন্ডিশন, নাম্বার ওয়ান বি মাইনাস বি ডাব্লিউ লেস দেন অর ইকুয়ালস টু এল বাই টুয়েলভ, সেকেন্ড যেটা আছে বি মাইনাস বি ডাব্লিউ লেস দেন অর ইকুয়ালস টু সিক্স এইচ এফ, অ্যান্ড থার্ড যেটা আছে সেটা হচ্ছে বি মাইনাস বি ডাব্লিউ লেস দেন অর ইকুয়ালস টু সি বাই সি ডিস্টেন্স বিটুইন বিম। তো প্রথম যে কন্ডিশনটা বলেছে দেখো এটা হচ্ছে ফর আনসিমেট্রিক্যাল টি বিম, আনসিমেট্রিক্যাল টি বিম হলে প্রথম যেটা দ্য ইফেক্টিভ ওভারহ্যাঙ্গিং স্ল্যাব উইথ, এখানে আমরা যদি ছবিটা আঁকি তাহলে খুব সহজেই বোঝানো যাবে, এই যে এটা আমাদের ছবি, এটা হচ্ছে বি ডাব্লিউ
আর এই অংশটা হচ্ছে আমাদের বি। তো প্রথমে যেটা বলছে যে ইফেক্টিভ ওভারহ্যাঙ্গিং, ওভারহ্যাঙ্গিং মানে এই অংশটুকু, এই অংশটুকু মানে কি বি মাইনাস বিডাব্লিউ। তাহলে ওভারহ্যাঙ্গিং স্ল্যাব উইথ শ্যাল নট এক্সিড 1/12 অফ দ্য স্প্যান অফ দ্য বিম, বিম স্প্যানের 1/12, দ্যাট মিন্স বি মাস্ট বি লেস দ্যান অর ইকুয়ালস টু L/12 প্লাস বিডাব্লিউ। তাহলে এক নম্বর কন্ডিশন। সেকেন্ড যেটা বলছে দ্য ইফেক্টিভ ওভারহ্যাঙ্গিং স্ল্যাব উইথ শ্যাল নট এক্সিড 6 times দ্য স্ল্যাব থিকনেস, এই যে 6 times দ্য স্ল্যাব থিকনেস, দ্যাট ইজ বি লেস দ্যান অর ইকুয়ালস টু 6 HF প্লাস বিডাব্লিউ। অ্যান্ড থার্ড যে কন্ডিশনটা বলেছে সেটা হচ্ছে ইফেক্টিভ ওভারহ্যাঙ্গিং স্ল্যাব উইথ শ্যাল নট এক্সিড 1/2 অফ দ্য ক্লিয়ার ডিস্টেন্স টু দ্য নেক্সট বিম। এটা কিন্তু ক্লিয়ার ডিস্টেন্স, সি বাই সি হয়তো আমি আগে বা তোমাদের মনে হতে পারে সেন্টার টু সেন্টার না, ক্লিয়ার ডিস্টেন্স অফ দ্য নেক্সট বিম, অর্থাৎ দুইটা বিমের ভিতরের যে ক্লিয়ার ডিস্টেন্স আছে তার হাফ, আমি এখানে হাফটা লিখতে মিস করেছি, অর্থাৎ হাফ অফ ক্লিয়ার ডিস্টেন্স বিটুইন বিমস, দ্যাট ইজ বি লেস দ্যান অর ইকুয়ালস টু বিডাব্লিউ প্লাস হাফ অফ ক্লিয়ার ডিস্টেন্স বিটুইন বিম। তাহলে দেখো এই তিনটার মধ্যে যেটা মিনিমাম আছে আমাদেরকে সেটাকে কনসিডার করতে হবে অ্যাজ ইফেক্টিভ ফ্ল্যাঞ্জ উইথ। থার্ড যেটা বলছে দ্য আইসোলেটেড টি বিম, যদি একটা সেপারেটেড অর্থাৎ এরকম কন্টিনিউয়াস বিমের ক্ষেত্রে নয়, আইসোলেটেড যদি একটা টি বিম থাকে আলাদাভাবে একটা জাস্ট একটাই বিম এবং টি বিম করা আছে, সেক্ষেত্রে আমরা কিভাবে করব, ফর আইসোলেটেড টি বিম, এটা হচ্ছে আমাদের 3 নম্বর C, যেটা সেটা হচ্ছে ফর আইসোলেটেড টি বিম, অর্থাৎ একটা বিম টি বিম যদি বিচ্ছিন্ন অবস্থায় থাকে, আগের দুইটা আমরা দেখলাম যে একটা কন্টিনিউয়াস বিমের ক্ষেত্রে, এখন আমরা যেটা দেখছি যে এটি যদি আইসোলেট আলাদা করা থাকে তাহলে কি হবে। এখানে দুইটা কন্ডিশন, নাম্বার 1 HF গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু BW বাই 2, অ্যান্ড সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে বি লেস দ্যান অর ইকুয়ালস টু 4 BW। এখানে কন্ডিশনটা হচ্ছে দ্য ফ্ল্যাঞ্জ থিকনেস, ফ্ল্যাঞ্জ থিকনেস শ্যাল নট বি লেস দ্যান 1/2 অফ দ্য উইথ অফ দ্য ওয়েব, ওয়েবের উইথের হাফের চেয়ে অবশ্যই মানে ফ্ল্যাঞ্জ থিকনেসটা বড় হতে হবে, ফ্ল্যাঞ্জ থিকনেসটা ছোট হতে পারবে না হাফ অফ ওয়েব উইথ। অ্যান্ড অ্যানাদার যেটা বলেছে দ্য টোটাল ফ্ল্যাঞ্জ উইথ, অর্থাৎ ফ্ল্যাঞ্জের টোটাল উইথ যেটা আছে সেটা শ্যাল নট বি মোর দ্যান 4 times ওয়েব উইথ, সরি ফ্ল্যাঞ্জের যে টোটাল ফ্ল্যাঞ্জ উইথ অর্থাৎ ইফেক্টিভ ফ্ল্যাঞ্জ উইথ আমরা যেটাকে বলছি সেটা শ্যাল নট বি মোর দ্যান 4 times দ্য ওয়েব উইথ, অতএব লেস দ্যান অর ইকুয়ালস টু 4 BW। অবশ্যই এদের মধ্যে থেকে মিনিমাম যে ভ্যালুটা আসবে বি জন্য আমাকে সেই বি ভ্যালুটা আমাকে এখানে ব্যবহার করতে হবে। তাহলে দেখো আমরা এতক্ষণ সেকেন্ড যে টপিক্সটা দেখলাম সেখানে ছিল ইফেক্টিভ ফ্ল্যাঞ্জ উইথ, ইফেক্টিভ ফ্ল্যাঞ্জ উইথ মানে ফ্ল্যাঞ্জ তো অনেক বড় থাকবে, আমরা ছবিটাতে দেখিয়েছিলাম ফ্ল্যাঞ্জ কিন্তু অনেক লম্বা থাকবে, এখন কতটুকু ইফেক্টিভ হবে, অর্থাৎ আমরা যে ছবিটা এঁকেছিলাম আরেকবার আসি আমরা এখন তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো এই আমাদের ছবি ছিল সে এরকম, দেন আবার হয়তো বিম আছে আরো বিম আছে এভাবে চলতে থাকলো। এখন প্রশ্ন হলো যে আমি আসলে কি মাঝের থেকে অর্ধেক অর্ধেক নিয়ে ফেলবো না কি, আসলে না, এখানে আমাকে এই বিটা বের করার সময় ওই সূত্রগুলা ব্যবহার করতে হবে, করে যতটুকু আসবে ততটুকুই হচ্ছে আমার ইফেক্টিভ ফ্ল্যাঞ্জ উইথ, হয়তো এতটুকু হতে পারে এটার ক্ষেত্রে হয়তো বা এই পর্যন্ত আসতে পারে, এই হিসাবটা কোত্থেকে আসবে এই হিসাবটা আমি এতক্ষণ দেখালাম যে এই যে ইফেক্টিভ ফ্ল্যাঞ্জ উইথ আমি বলছি সেই ফ্ল্যাঞ্জ উইথ যদি এন্ড হয় নট সিমেট্রিক টি বিম হয় তাহলে একরকম, যদি সিমেট্রিক হয় এই যে মাঝের দুইটা সিমেট্রিক, যদি সিমেট্রিক হয় তাহলে আমাকে এই ভ্যালু থেকে বের করতে হবে, যদি আইসোলেটেড টি বিম হয় তাহলে এই ভ্যালু থেকে আমাকে ইফেক্টিভ ফ্ল্যাঞ্জ উইথ বের করতে হবে। ইফেক্টিভ ফ্ল্যাঞ্জ উইথটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস টি বিমের জন্য, কেন,
কারণ ইফেক্টিভ ফ্ল্যাঞ্জ উইথ যত বড় হবে তত বেশি কম্প্রেশন ফোর্স সে কিন্তু এডিশনালি নিতে পারবে, অর্থাৎ ওই বিম যেটা আছে সেই বিমটা আমাদের অন্যান্য যে প্রপার্টি থিকনেস বা উইথ সেই প্রপার্টিগুলোকে কিন্তু আমরা তখন রিডিউস করতে পারবো, যেহেতু উপরের সারফেসে এডিশনাল যেহেতু সে কম্প্রেশনের এগেনস্টে রেজিস্টেন্স দিচ্ছে সেই কারণে আমরা এই সুবিধাটা পেতে পারি। একটা সাধারণ কমন একটা হিসাব যে অ্যারাউন্ড 25% হায়ার কম্প্রেসিভ স্ট্রেংথ এই ধরনের বিমটা সাধারণত কিন্তু বিয়ার করে থাকে, অর্থাৎ আমরা যেই একটা সাধারণ একটা বিম করলাম সেই বিমে আসলে যে ধরনের লোড আসবে আমাদের সেই লোডের থেকে আমাদেরকে অবশ্যই 25% প্রায় এডিশনাল স্ট্রেংথ কিন্তু এই ধরনের একটা টি বিম এখান থেকে নিবে। তো এখন আমরা যাচ্ছি স্ট্রেংথ অ্যানালাইসিস অফ টি বিম। এখন আমরা দেখব যে কিভাবে একটা টি বিমের স্ট্রেংথ অ্যানালাইসিস করা হয়, আমরা সেই জিনিসটা এখন দেখব। স্ট্রেংথ অ্যানালাইসিস অফ টি বিম কিভাবে আমরা আসলে একটা টি বিম যখন আমরা ইফেক্টিভ ফ্ল্যাঞ্জ উইথ বের করলাম বা অন্যান্য ভ্যালুতে আমরা আসলাম তখন সেটা অ্যানালাইসিস করে তার ক্যাপাসিটি কত বা কিভাবে আমাকে এই এটার ভিতরে স্টিল বা রিইনফোর্সমেন্ট দিতে হবে সেই জিনিসটা আমরা এখন দেখব, যে স্ট্রেংথ অ্যানালাইসিস অফ টি বিম। তো টি বিম অ্যানালাইসিসের স্ট্রেংথের যে অ্যানালাইসিস সেটা আসলে দুইটা টেকনিকে অ্যানালাইসিস করা যেতে পারে। এক হচ্ছে তার যে নিউট্রাল অ্যাক্সিসটা আছে সেই নিউট্রাল অ্যাক্সিসটা ফ্ল্যাঞ্জের মধ্যেই থাকতে পারে, অ্যান্ড সেকেন্ড যে কন্ডিশন তার যে নিউট্রাল অ্যাক্সিস আছে সেই নিউট্রাল অ্যাক্সিসটা ফ্ল্যাঞ্জের মধ্যে না থেকে হয়তো নিচের দিকে নেমে আসতে পারে। আমরা আগে ছবি দুইটা দেখি, দেন আমরা কিভাবে অ্যানালাইসিস হয় সেটা আমরা দেখব। সে আমাদের এটা একটা টি বিম, এই হচ্ছে আমাদের ফার্স্ট যে টি বিমটা আছে আমরা ধরে নিচ্ছি যে এটা, এবং এই টি বিমের আমাদের যে নিউট্রাল অ্যাক্সিস আছে আমরা যদি ধরে নিই যে নিউট্রাল অ্যাক্সিসটা এরকম জায়গায় আছে, সে এই জায়গায় নিউট্রাল অ্যাক্সিসটা আছে, তো এই নিউট্রাল অ্যাক্সিস থাকলে এটার অ্যানালাইসিস কীরকম হবে এটা একটা কন্ডিশন। আর সেকেন্ড যেটা আমরা বলছি যে এই আমাদের আরেকটা টি বিম, এই টি বিমে আমাদের যে নিউট্রাল অ্যাক্সিস আছে সেটা যদি এই ফ্ল্যাঞ্জের ভিতরে না থেকে এই নিচের দিকে চলে আসে, অর্থাৎ ফ্ল্যাঞ্জ থেকে ডাউনের দিকে চলে আসে, তখন আমাদের কি হবে। এই হচ্ছে দুইটা আসলে কন্ডিশন, এই দুইটা কন্ডিশন এর মাধ্যমে আসলে টি বিম তার স্ট্রাকচারাল যে অ্যাকশন আছে সেটা প্রোভাইড করে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি যে এটাকে আমরা বলছি ইফেক্টিভ ফ্ল্যাঞ্জ উইথ বি, নিচের যেটা আছে এটা হচ্ছে বিডাব্লিউ, এবং এখানে আমরা এটাকে এটা আমরা এটাকে একটু কাভার আপ করে রাখলাম একটা রেক্ট্যাঙ্গুলার পোর্শনের মতো, এটাকে 1 বললাম, এটাকে 2 বললাম, এখানে মনে করো রিইনফোর্সমেন্ট আছে টেনশন রিইনফোর্সমেন্ট, আমরা এই ডিস্টেন্সটাকে বলছি HF, অর্থাৎ তার ডেপথ, অ্যান্ড দিস ওয়ান এই অংশটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের D, অর্থাৎ স্টিল বা রিইনফোর্সমেন্ট যে নিচে আছে সেই অংশটা হচ্ছে D, এখানে যেটা আছে সেটা হচ্ছে B, এটা দেন এটা হচ্ছে HF, অর্থাৎ এটার থিকনেস, দেন এখানে যে রিইনফোর্সমেন্টটা আছে এটা, তো এইটা যে ডিস্টেন্সে আছে আমরা এই ডিস্টেন্সটাকে বলছি D, এবং এটাকে আমি এখন ফুললি কভার আপ করে দিলাম, অর্থাৎ আগের মতোই এটাকে আমি ফুললি এটা কভার আপ করে দিলাম, এই অংশটা 1 এবং এই অংশটা হচ্ছে 2। এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস, এই যে এই ডটের যে লাইনটা এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস, এটা নিউট্রাল অ্যাক্সিস এখানে একটা, এবং এটার জন্য এটা নিউট্রাল অ্যাক্সিস। তো অ্যানালাইসিসের সময় এই দুইটা কেসের যে কোনো একটা কেস আসতে পারে, অর্থাৎ আইদার এটা যদি আমি বলি কেস A এটা, অথবা কেস B, এই দুইটা যে কোনো একটা কেস এখানে আসতে পারে। সাধারণভাবে আমরা আলোচনা করি যে প্রাথমিক অবস্থায় আমরা যদি ধরে নিই যে
যে নিউট্রাল অ্যাক্সিস আছে টি বিমের সেটা আমাদের ফ্লেঞ্জের ভিতরে আছে। তাহলে আমাদের যেরকম ভাবে আসলে ডিজাইনটা হবে, যখন এই নিউট্রাল অ্যাক্সিসটা ফ্লেঞ্জ থেকে নিচের দিকে নেমে যাবে, ডেফিনেটলি তার যে ক্যালকুলেশন বা অন্যান্য যে ভ্যালুগুলা বের করা সেটা ডেফিনেটলি ডিফারেন্ট ওয়েতে হবে। তো প্রথমে যদি আমরা ধরি যে ফ্লেঞ্জ উইথ মানে ফ্লেঞ্জের যে থিকনেস আছে তার মধ্যেই আসলে আছে, তখন সেটা কি হবে? তখন সেটা যেভাবে আমাদের অ্যানালাইসিস করতে হবে যে অ্যাজ ইট ইজ এই অংশটুকুকে আমরা, অর্থাৎ ফার্স্ট যে অংশটা আমরা বলছি যে নিউট্রাল অ্যাক্সিস, নিউট্রাল অ্যাক্সিস এই অ্যাক্সিসের যে ডিস্টেন্সটা লেস দ্যান এইচ এফ উপর থেকে, তখন এই পুরা বিমটা আমরা একটা রেক্ট্যাঙ্গুলার বিম হিসাবে ডিজাইন করতে পারবো। অর্থাৎ অ্যানালাইসিস যেটা হবে তার যে ক্যাপাসিটি বা অন্যান্য জিনিস যেগুলো বের করতে হবে সেগুলো অ্যাজ রেক্ট্যাঙ্গুলার বিম হিসাবে আমরা ব্যবহার করতে পারবো বা বের করতে পারবো। কেন পারবো সেটা দেখি এখন। তো আমরা দেখতে পাচ্ছি যে নিউট্রাল অ্যাক্সিস এটা হওয়ার মানে এর উপরের অংশে আসলে কম্প্রেশন এবং নিচের যে অংশটা আছে সেটা আসলে টেনশন। তো এটা পুরাটা আমরা রেক্ট্যাঙ্গেল কেন ধরছি, এই যে এক নাম্বার যেটা এবং দুই নাম্বার যে অংশটা, এই দুইটা অংশ যে ফাঁকা আছে সেটা ফাঁকা না কনসিডার করে কেন আমরা পুরাটাকে অ্যাজ এ হোল রেক্ট্যাঙ্গেল ধরছি, এটা ধরার পিছনের কারণটা ভেরি মাচ সিম্পল। সেটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিসের নিচে যে অংশ এটা সম্পূর্ণটাই টেনশনে আছে এবং টেনশন জোনে কনক্রিটকে ধরে নেওয়া হয় যে ফুললি ইনইফেক্টিভভাবে কনক্রিটটা অবস্থান করছে। তাহলে কনক্রিট যদি ফুললি ইনইফেক্টিভ ওয়েতে থাকে, তাহলে আমরা যদি মনে মনে ধরেও নিই যে ওয়ান এবং টু যে ব্লকটা আছে সেই ব্লক দুইটা তার কনক্রিট দিয়ে তৈরি, তাহলে আর কোনো সমস্যা আসার কারণও নাই। সেই জন্য আমরা এটাকে একটা রেক্ট্যাঙ্গুলার বিম হিসাবে যদি ডিজাইন করি এবং সেখান থেকে যদি আমরা তার ক্যাপাসিটি বের করি বা যদি আমাদের ডিজাইন করতে হয় তাহলে তার রেইনফোর্সমেন্ট বের করি, তাহলে সেটা আমাদের জন্য যথেষ্ট হবে। অর্থাৎ যদি কোনো সময় নিউট্রাল অ্যাক্সিস লেস দ্যান এইচ এফ অর্থাৎ ফ্লেঞ্জের মধ্যে থাকে, তাহলে এটাকে রেক্ট্যাঙ্গুলার বিম হিসাবে ডিজাইন করতে হবে যার উইথটা হবে আমাদের ডি, অর্থাৎ ডি উইথের সরি বি অর্থাৎ উপরে যেটা আছে ইফেক্টিভ ফ্লেঞ্জ উইথ, বি উইথের একটা রেক্ট্যাঙ্গুলার বিম যার ডেপথ এতটুকু, এরকম একটা বিম যেভাবে ডিজাইন করে অ্যাজ ইট ইজ ডিজাইন করলে আমরা ফার্স্ট যে কেসটা আছে সেই অংশটা ডিজাইন করে ফেলতে পারবো। তো এই ধরনের ডিজাইন যেহেতু আমরা সিঙ্গল রেইনফোর্স বিমের জন্য দেখেছি, সেই জন্য আমরা ওই ধরনের ডিজাইনে যাচ্ছি না। আমরা সেকেন্ড কেসে যাচ্ছি, যখন দ্য নিউট্রাল অ্যাক্সিস ইজ নট ইন দ্য ওয়েব, যখন আমাদের নিউট্রাল অ্যাক্সিসটা যদি ওয়েবের মধ্যে না থাকে, তখন কিন্তু আমরা এই অংশটা এখানে প্লেস করতে পারবো না। কেন পারবো না? কারণ এই যে এই অংশটুকু, এই অংশটুকুর দিকে খেয়াল করো। আমরা যদি বলতাম যে এটা পুরাটা রেক্ট্যাঙ্গুলার একটা অংশ, তাহলে এই যে দুইটা অংশ আছে এই দুইটা অংশের ভিতরেও আমাদেরকে কনক্রিটটাকে কনসিডার করতে হতো। ওয়্যারাস আমরা যখন এটাকে টি বিম তৈরি করছি, তখন কিন্তু এই অংশ দুইটাতে কোনো কিছুই আসেনি, অর্থাৎ এই অংশ দুইটাতে কোনো কনক্রিট নাই। কনক্রিট যদি না থাকে এবং যেহেতু এটা কম্প্রেশন জোনে আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকে ফুল একটা রেক্ট্যাঙ্গুলার বিম হিসাবে ডিজাইন করলে ডিজাইনটা আমাদের ভুল হবে। তাহলে আমাদেরকে আলাদাভাবে আমাদের এখানে ইকুয়েশন ডেভেলপ করে আলাদাভাবে আমাদেরকে কিন্তু ডিজাইনটা করতে হবে। এখন আমরা সেটা দেখব যে যদি এরকম বি কেসটা হয়, অর্থাৎ যে ক্ষেত্রে নিউট্রাল অ্যাক্সিস এই অ্যাক্সিসটা যদি গ্রেটার দ্যান এইচ এফ এর যে থিকনেসটা উপর থেকে টপ থেকে যদি এটা এইচ এফ এর চেয়ে বড় হয়, তাহলে আর রেক্ট্যাঙ্গুলার বিম হিসাবে এটাকে ডিজাইন করা যাচ্ছে না, এটাকে আমাদের নর্মাল যে টেকনিক আছে সেই টেকনিকে আমাদের ডিজাইন করতে হবে। সেই টেকনিক মিন্স এটা কনক্রিট কম্প্রেশনে ফেল করবে, সেখান থেকে আমাদের রেক্ট্যাঙ্গুলার স্ট্রেস ব্লক তৈরি করতে হবে, সেই ব্লক থেকে আমাদের হিসাব করে বের করতে হবে যে এটা কী পরিমাণে স্ট্রেংথ বিয়ার করতে পারবে, অর্থাৎ কী পরিমাণ মুমেন্ট সে রেজিস্ট করতে পারবে।
সেই জিনিসটা আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বলতে পারব। তো এখন আমরা সেই অংশটাই যাচ্ছি যে যদি নিউট্রাল অ্যাক্সিস ফ্ল্যাঞ্জ উইডথের থেকে বড় হয় তাহলে আমরা কিভাবে ডিজাইন করব সেই জিনিসটাতে আমরা এখন যাচ্ছি। ফার্স্ট আমরা ফিগার রাখি, এটা হচ্ছে আমাদের টি বিম, এই হচ্ছে টি বিম, এখানে দেখো এখানে রিইনফোর্সমেন্ট আছে দুইটা, এটা বি ডাব্লিউ অর্থাৎ ইফেক্ট ওয়েবের যে থিকনেস সেটা, এটা হচ্ছে ইফেক্টিভ ফ্ল্যাঞ্জ উইডথ আমাদের বি, আমরা এটা পেয়েছি। সে আমাদের নিউট্রাল অ্যাক্সিসটা এরকম কোন একটা জায়গায় আছে, এরকম কোন একটা জায়গায় আছে, তাহলে আমরা যদি স্ট্রেইন কার্ভটা ড্র করি, স্ট্রেইন কার্ভ, স্ট্রেইন কার্ভটা হবে এই ধরনের, এখান থেকে এটা নিচে গেল, এটা হচ্ছে আমাদের স্ট্রেইন কার্ভ, এটা হচ্ছে কনক্রিটের স্ট্রেইন, এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের সি, এবং এটা স্টিল যে লেভেলে আছে সেটা আমরা এখানে যে স্ট্রেইনটা পেলাম সেটা আমরা দিচ্ছি স্ট্রেইন ফর স্টিল। এটা হচ্ছে ফিগার এ, ফিগার বি, দেন থার্ড যে ফিগারটা আমাদের আসবে সেটা হচ্ছে স্ট্রেসের জন্য, স্ট্রেনের জন্য আমরা একটা দেখালাম, এবার আমরা স্ট্রেসের জন্য যদি দেখাই তো আমরা ধরে নিচ্ছি এই বিমটা এই ধরনের, এই হচ্ছে আমাদের বিম, এখানে দেখো ইকুইভ্যালেন্ট স্ট্রেস ব্লক আমরা তৈরি করছি, সে আমরা এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট স্ট্রেস ব্লক, এটা যে ডেপথ এটা হচ্ছে এ, এ সমান বিটা ওয়ান সি, আমরা জানি রেক্ট্যাঙ্গুলার ইকুইভ্যালেন্ট ব্লক, এই অংশটুকু হচ্ছে 0.85 f' c, এই বরাবর স্টিলের একটা ফোর্স কাজ করছে যেটা হচ্ছে ASFY, এটা হচ্ছে সি, এটা হচ্ছে স্ট্রেইন অ্যান্ড ইকুইভ্যালেন্ট স্ট্রেস ডিস্ট্রিবিউশন, এটা আসলে স্ট্রেইন অ্যান্ড স্ট্রেস ডিস্ট্রিবিউশন, কিসের স্ট্রেস বা স্ট্রেইন, এটা হচ্ছে একটা টি বিমের স্ট্রেস ও স্ট্রেইনের ডিস্ট্রিবিউশন, যেই টি বিমের নিউট্রাল অ্যাক্সিসটা, এই যে নিউট্রাল অ্যাক্সিস এটা ফ্ল্যাঞ্জের ভিতরে নাই, ফ্ল্যাঞ্জ থেকে নিচের দিকে আছে, তো এটা যেহেতু আমাদের কম্প্রেশনের জোন আমরা এখানে একটা লাইন ড্র করতে পারি, অর্থাৎ এই অংশটুকু আসলে কম্প্রেসিভ স্ট্রেস যেটা আসবে সেটাকে রেজিস্ট করার কাজে এই অংশটুকু কাজ করবে, এবং ইতিমধ্যে তোমরা দেখতেই পাচ্ছ যে বিম যেহেতু এতটুকু ছিল এবং উপরের উইডটা যেহেতু বেড়ে গিয়েছে ডেফিনেটলি এটা এক্সট্রা যে কম্প্রেসিভ স্ট্রেস আছে সেই স্ট্রেসকে সে অবশ্যই বিয়ার করবে। এখন আমরা এটার যদি অ্যানালাইসিসে চলে যাই, টি বিম উইথ ইফেক্টিভ ফ্ল্যাঞ্জ উইথ বি, ওয়েব উইথ বি ডাব্লু, ইফেক্টিভ ডেপথ টু স্টিল সেন্ট্রয়েড ইজ ডি, আমরা এখানে ডি এখানে একটা আগে দিয়েছিলাম যে এটা হচ্ছে ডি, অ্যান্ড অ্যানাদার ওয়ান যেটা বলছে যে ফ্ল্যাঞ্জ থিকনেস এইচ এফ, ফ্ল্যাঞ্জের থিকনেস এইচ এফ, এরকম যদি কন্ডিশন হয় এবং আমরা যদি প্রথমে ধরে নিই ফর ট্রায়াল পারপাস আমরা যখন অ্যানালাইসিস করব তখন বোথ কেস আমাদের মাথায় থাকবে, ট্রায়াল পারপাসে আমরা ধরে নিচ্ছি যে এ ভ্যালুটা লেস দ্যান এইচ এফ, অর্থাৎ প্রথম যে কন্ডিশনটা আমরা বলেছিলাম যে যদি যে নিউট্রাল অ্যাক্সিস আছে সেটা ফ্ল্যাঞ্জের ভিতরে থাকে, অর্থাৎ এ মানে ইকুইভ্যালেন্ট স্ট্রেস ব্লক, সেটা যদি এইচ এফ এর চেয়ে ছোট হয় তাহলে ডেফিনেটলি এর ভিতরে আমাদের নিউট্রাল অ্যাক্সিসটা থাকবে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে ডিজাইন করব সেটা হচ্ছে এ সমান এ এস এফ ওয়াই ডিভাইড বাই 0.85 f' c বি, দ্যাট ইজ রো এফ ওয়াই ডি বাই 0.85 f' c, রো ভ্যালু ইকুয়ালস টু এ এস বাই বি ডি, অর্থাৎ যদি এই কন্ডিশনটা আসে
অর্থাৎ আমরা রেকট্যাঙ্গুলার যে বিমের ডিজাইন বললাম, যদি ওই রকম কন্ডিশন আসে তাহলে আমরা এ ভ্যালু বের করে সেখান থেকে তার যে মোমেন্টের ক্যাপাসিটি আছে সেই জিনিসটা আমরা বের করে ফেলতে পারবো। এখন বলছে যদি এ ভ্যালুটা ফ্লেঞ্জ থিকনেসের চেয়ে বড় হয়, অর্থাৎ এ গ্রেটার দেন এইচ এফ হয়, তখন আসলে কি ঘটবে সেক্ষেত্রে আমাদের টি বিম অ্যানালাইসিসে চলে যেতে হবে। এক্ষেত্রে আমরা রেক্ট্যাঙ্গুলার বিম অ্যানালাইসিস যেটা আছে সেটাই চলে গেলাম। আর ইফ এ গ্রেটার দেন এইচ এফ, যদি ইকুইভ্যালেন্ট স্ট্রেস ব্লকের ভ্যালুটা যদি ফ্লেঞ্জ থিকনেসের থেকে বেশি হয়, তাহলে এটা আমাদের টি বিম অ্যানালাইসিসে চলে যাবে। অর্থাৎ তাহলে আমরা আগের কন্ডিশনটাও এখানে একটু লিখি যে ইফ এ লেস দেন অর ইকুয়ালস টু এইচ এফ, তাহলে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার বিম অ্যানালাইসিস। তাহলে এইটা ক্লিয়ার হয়ে গেল তোমাদের কাছে। দেখো যে এ ভ্যালু এইচ এফ এর চেয়ে যদি বড় হয় তাহলে টি বিম অ্যানালাইসিস, অ্যান্ড এ যদি এইচ এফ এর চেয়ে ছোট হয় তাহলে আমাদের ছোট বা সমান হয় তাহলে রেক্ট্যাঙ্গুলার বিম অ্যানালাইসিস। তো এই ছবিটা তোমাদের খাতায় থাকলো, আমি এখন এটা মুছে ফেলছি কারণ এখানে আমি অ্যানালাইসিসের টেকনিকগুলো এখন আমরা দেখবো এখানে যে কিভাবে আসলে অ্যানালাইসিসটা করতে হবে আমাদের। দেখো, ইট ইজ অ্যাসিউম দ্যাট দ্য স্ট্রেংথ অফ টি বিম ইজ কন্ট্রোল বাই ইল্ডিং অফ স্টিল, অর্থাৎ কন্ট্রোলিং যেটা সেটা হচ্ছে ইল্ডিং অফ স্টিল, দ্যাট ইজ স্টিলের যে স্ট্রেস সেটা এফ ওয়াই এ যাবে, স্টিলের ফেইলিওরের মাধ্যমে আসলে বিমটা ফেইল করবে। এখন যে রেইনফোর্সমেন্টটা আছে সেই রেইনফোর্সমেন্টটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে আলাপ করব। ফার্স্ট হচ্ছে এ এস এফ স্টিল এস এফ, এটা হচ্ছে স্টিল এরিয়া টু রিকোয়ার্ড স্টিল এরিয়া রিকোয়ার্ড টু ব্যালেন্স দ্য লংগিটিউডনাল কম্প্রেসিভ ফোর্স ইন দ্য ওভারহ্যাঙ্গিং পোর্শন অফ দ্য ফ্লেঞ্জ, ওভারহ্যাঙ্গিং পোর্শন অফ দ্য ফ্লেঞ্জ। অর্থাৎ ফ্লেঞ্জে তোমরা দেখেছো তিনটা পার্ট আছে, দুইটা ওভারহ্যাঙ্গিং, যদি সিমেট্রিক্যাল টি বিম হয় দুই পাশে দুইটা ওভারহ্যাঙ্গিং আছে, মাঝে একটা আছে। এখন বলছে এ এফটা হচ্ছে ফ্লেঞ্জের যে ওভারহ্যাঙ্গিং পোর্শনটা আছে সেটাকে রেজিস্ট করার জন্য যে পরিমাণ স্টিল দিতে হচ্ছে সেটা হচ্ছে এ এস এফ। তাহলে আমরা এ এস এফ এটা আমরা লিখতে পারি যে টি ইকুয়ালস টু সি, ওই সূত্র থেকে আমরা লিখতে পারি এ এস এফ ইন্টু এফ ওয়াই দ্যাটস ইকুয়ালস টু পয়েন্ট এইট ফাইভ এফ প্রাইম সি বি মাইনাস বি ডাব্লিউ ইন্টু এইচ এফ, দ্যাট ইজ এ এস এফ ইকুয়ালস টু পয়েন্ট এইট ফাইভ বি মাইনাস বি ডাব্লিউ ইন্টু এফ প্রাইম সি এইচ এফ ডিভাইডেড বাই এফ ওয়াই। অর্থাৎ এই পরিমাণ স্টিল প্রয়োজন হচ্ছে ওভারহ্যাঙ্গিং যে অংশটুকু আছে ফ্লেঞ্জে সেটা যে কম্প্রেসিভ ফোর্স বিয়ার করছে সেটাকে ব্যালেন্স করার জন্য এই পরিমাণ স্টিলের প্রয়োজন হচ্ছে। এখন যদি লিভার আর্ম আমরা যদি বলি যে লিভার আর্ম যেটা দিয়ে আসলে মোমেন্ট ক্রিয়েট হবে, সেই লিভার আর্ম এই স্টিলের জন্য লিভার আর্ম ইজ ডি মাইনাস এইচ এফ বাই টু, অর্থাৎ ডি হচ্ছে উপর থেকে নিচের যে স্টিলটা আছে তার দূরত্ব, এবং যেহেতু শুধু ফ্লেঞ্জে আছি আমরা ফ্লেঞ্জের জন্য আমরা স্টিলটা বের করছি, তাহলে ফ্লেঞ্জের যে সিজি হবে সেটা ডেফিনেটলি এইচ এফ বাই টুতেই থাকবে। তাহলে লিভার আর্ম যদি এটা হয় তখন আমি লিখতে পারি মোমেন্ট এম এন ওয়ান দ্যাটস ইকুয়ালস টু এ এস এফ ইন্টু এফ ওয়াই ইন্টু ডি মাইনাস এইচ এফ বাই টু। এটা হচ্ছে ফার্স্ট একটা অংশ যেটা যেই মোমেন্টটা ফ্লেঞ্জ যে অংশটুকু আছে সেই অংশটুকু বিয়ার নিবে, সেই অংশটুকু কাভার আপ করবে, সেই মোমেন্টটুকু হচ্ছে এ এস এফ ইন্টু এফ ওয়াই ইন্টু ডি মাইনাস এইচ এফ বাই টু।
এখন সেকেন্ড যে রিমেইনিং যে স্টিলটা থাকলো সেই স্টিলটা কিন্তু এবার যে রেকট্যাঙ্গুলার যে পোর্শনটা আমাদের থেকে যাচ্ছে বিমের ভিতরে সেই অংশটুকুকে সে রেজিস্ট করবে দ্য রিমেইনিং স্টিল এই স্টিলটা দেখো হচ্ছে এএস মাইনাস এএস এফ রিমেইনিং স্টিল ইজ ব্যালেন্সড বাই দ্য কম্প্রেশন ইন রেকট্যাঙ্গুলার পোর্শন ওই যে রেকট্যাঙ্গুলার যে পোর্শনটা এখন রয়ে গেল সেই পোর্শনটার যে কম্প্রেশন আছে সেই কম্প্রেশনটা এই রিমেইনিং স্টিল দিয়ে আসলে রেজিস্ট করবে দ্যাট মিন্স এএস মাইনাস এএস এফ ইন্টু এফ ওয়াই দ্যাটস ইকুয়ালস টু 0.85 এফ প্রাইম সি বিডাব্লিউ এ এখান থেকে আমরা এ সমান পেতে পারি এএস মাইনাস এএস এফ ইন্টু এফ ওয়াই ডিভাইডেড বাই 0.85 এফ প্রাইম সি বিডাব্লিউ এখানে লিভার আর্ম দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ডি মাইনাস এ বাই টু সো এম এন টু আরেকটা পার্ট মোমেন্টের ইকুয়ালস টু এএস মাইনাস এএস এফ ইন্টু এফ ওয়াই ইন্টু ডি মাইনাস এ বাই টু তাহলে দুইটা অংশ থেকে দেখো আমরা দুইটা মোমেন্ট যে তারা রেজিস্ট করবে সেই অংশটুকু আমরা পেয়ে গেলাম তাহলে নমিনাল রেজিস্টিং মোমেন্ট আমরা এখন দেখতে পারি এই দুইটার যোগফল অর্থাৎ টোটাল সে মোমেন্ট কতটুকু রেজিস্ট করবে টোটাল নমিনাল রেজিস্টিং মোমেন্ট টোটাল নমিনাল রেজিস্টিং মোমেন্ট এটা আমরা যদি এখানে আসি তাহলে আমরা যেটা পাই এম এন সমান এম এন ওয়ান প্লাস এম এন টু এম এন ওয়ান হচ্ছে এ এস এফ এফ ওয়াই ডি মাইনাস এইচ এফ বাই টু প্লাস এ এস মাইনাস এ এস এফ এফ ওয়াই ডি মাইনাস এ বাই টু তো এখানে একটা স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর ফাই আসবে তাহলে আমরা বলতে পারি ডিজাইন ক্যাপাসিটি আমরা যদি ক্যাপাসিটির কথা বলি দ্যাটস ইকুয়ালস টু ফাই এম এন অর্থাৎ আমরা যে মোমেন্ট কতটুকু রেজিস্ট করবে দুইটা অংশে আমরা আলাদা আলাদাভাবে হিসাব করেছি একটা অংশে এম এন ওয়ান দিয়ে হিসাব করেছি আর একটা যে অংশ ছিল সেখানে এম এন টু দিয়ে হিসাব করেছি দেন এই দুইটা একত্রিত করলে আমরা পাই যে টোটাল সে কী পরিমাণ মোমেন্ট নিবে সেটাকে আমরা স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর ফাই দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা ডিজাইন মোমেন্ট ক্যাপাসিটি পেতে পারি এখন আমরা ফাই ভ্যালু নিয়ে একটু আলাপ করবো অ্যাজ এ রেক্ট্যাঙ্গুলার বিম দ্য টেনসাইল স্টিল শুড ইল্ড প্রিয়র টু সাডেন ক্র্যাশিং অফ কম্প্রেশন কনক্রিট এটা আমরা সবাই মেনটেন করি যে সাডেন কম্প্রেশন কনক্রিটের ফেইলিওর না হয় যেন স্টিলের ইল্ডিংয়ে যে ফেইলিওরটা হয়ে থাকে তো ফ্রম জিওমেট্রিক কন্ডিশন আমরা যেটা পাই সি বাই ডিটি লেস দ্যান অর ইকুয়ালস টু কনক্রিটের স্ট্রেন ডিভাইড বাই কনক্রিটের স্ট্রেন প্লাস স্টিলের স্ট্রেন ফর আমরা জানি যে কনক্রিটের যে স্ট্রেন 0.003 অ্যান্ড স্টিল যদি আমরা 0.004 ধরি যেটা পিছনের দিকে 0.005 সর্বোচ্চ তার উপরে গেলেই এটা 0.9 থাকে আমরা পিছনের দিকে আছি 0.004 সেখান থেকে আমরা যদি এই ভ্যালুগুলো বসাই তাহলে ডিটি সমান 0.003 বাই 0.003 প্লাস 0.004 এখান থেকে আমরা পাই সি বাই ডিটি ইকুয়ালস টু 0.429 অর্থাৎ দাস অ্যাজ লং অ্যাজ দ্য ডেপথ টু দ্য নিউট্রাল অ্যাক্সিস অর্থাৎ সি ইকুয়ালস টু 0.429 ডিটি অর্থাৎ যতক্ষণ পর্যন্ত অ্যাজ লং অ্যাজ দ্য ডেপথ অফ দ্য নিউট্রাল অ্যাক্সিস ইজ লেস দ্যান 0.429 ডিটি দ্য নেট টেনসাইল স্ট্রেন রিকোয়ারমেন্ট আর স্যাটিসফাইড অ্যাজ দে আর ফর রেক্ট্যাঙ্গুলার বিম অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সি ভ্যালুটা এর নিচে আছে ততক্ষণ পর্যন্ত আমরা যে স্ট্রেন রিকোয়ারমেন্টের কথা বলেছি সেই স্ট্রেন রিকোয়ারমেন্টটা ফুলফিল করবে
রেকট্যাঙ্গুলার বিমের ক্ষেত্রে। এখন আমরা আরেকটা জিনিসে যাব, রো ভ্যালু অর্থাৎ রিইনফোর্সমেন্টের যে রেশিও আছে সেই রেশিওটা আসলে কত বা ম্যাক্সিমাম কত দেওয়া যাবে সেই জিনিসটা আমরা এখন দেখব। সেটা হচ্ছে রো ডাব্লিউ ম্যাক্স অ্যাকর্ডিং টু এসিআই কোড ইকুয়ালস টু রো ম্যাক্স প্লাস রো এফ। এখানে রো এফ এটা হচ্ছে আমরা এ এস এফ ফ্লেঞ্জের জন্য যেটা ব্যবহার করেছিলাম বি ডাব্লিউ ডি, অ্যান্ড রো ডাব্লিউ এখানে আমরা রো ডাব্লিউ মানে টোটাল স্টিলের যেটা এ এস বি ডাব্লিউ ডি এটা হচ্ছে স্টিল রেশিও, রো ম্যাক্স ভ্যালুটা সর্বোচ্চ এটা যেতে পারবে। এই সূত্রকে অবশ্যই আমাদের ফুলফিল করতে হবে। তা এখন এসিআই কোড মিনিমাম রেইনফোর্সমেন্টের একটা কন্ডিশন দিয়েছে, এসিআই কোড অ্যাজ পার এসিআই কোড রো মিন অর্থাৎ মিনিমাম আমাকে স্টিল দিতে হবে 3√f'c বাই এফ ওয়াই মাস্ট বি গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 200 FY। অর্থাৎ 200 FY একটা বের করব, এটা একটা বের করব, তো মিনিমাম 200/FY হতেই হবে। মাস্ট বি গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু যদি এটা এর থেকে বড় হয় তাহলে এটা আসবে, অথবা 200/FY এই পরিমাণ মিনিমাম রেইনফোর্সমেন্ট আমাদেরকে কনক্রিটের ভিতরে প্রোভাইড করতে হবে। তো এই হলো আমাদের স্ট্রেংথ অ্যানালাইসিস অফ টি বিম। অর্থাৎ টি বিমে আমরা যদি সামারি করি তাহলে আমরা দুই ধরনের অবস্থায় যেতে পারি। একটা হচ্ছে টি বিম যদি এ ভ্যালুটা এইচ এফ এর থেকে ছোট হয় তাহলে রেক্ট্যাঙ্গুলার বিম অ্যানালাইসিস, আর যদি এ ভ্যালুটা এইচ এফ এর থেকে বড় হয় তখন আমাদের টি বিম অ্যানালাইসিস। টি বিম অ্যানালাইসিসে ফ্লেঞ্জের জন্য আলাদাভাবে অ্যানালাইসিস, দেন আমাদের যে রেক্ট্যাঙ্গুলার পোর্শনটা আছে বিমের সেই অংশের জন্য আলাদা অ্যানালাইসিস। এরপরে এই দুইটাকে অ্যাটাচ করে দিলে আমি টোটাল তার ক্যাপাসিটি পাবো, সেখান থেকে ফাই ভ্যালু বের করে আমি ফাই ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করলে আসলে তার ডিজাইন মোমেন্ট কত আছে সেই জিনিসটা আমরা পেতে পারবো। এবার আমরা যে টপিক্সটা দেখব, যে আমরা যে প্রপোর্শনিং করি আমরা যে অংশটা অর্থাৎ প্রপোর্শনস অফ ক্রস সেকশন অফ টি বিম, এখন আমরা এটা দেখব প্রপোর্শনস অফ ক্রস সেকশন অফ টি বিম। অর্থাৎ টি বিমের আমরা যে প্রপোর্শন করব সেই প্রপোর্শনটা কীরকম হবে সেই জিনিসটা আমরা দেখব। যখন আমরা টি বিম আসলে ডিজাইন করি বেশ কিছু প্যারামিটার দেখো অটোমেটিক্যালি সেট হয়ে চলে আসে। যেমন আমরা টি বিম যখন ডিজাইন করব তখন যে স্ল্যাবের থিকনেস, এই স্ল্যাবের থিকনেসটা কিন্তু আমাদের কাছে থেকে যায়। আবার দুইটা বিমের মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বটাও কিন্তু আমাদের এখান থেকে বের হয়ে চলে আসে। তাহলে আমাদের এডিশনাল যে ডাইমেনশনটা লাগে সেটা হচ্ছে তার উইথ কতটুকু হবে এবং তার ডেপথ কতটুকু হবে। অর্থাৎ আমরা যখন দেখব এডিশনাল যে ডাইমেনশনটা আসলে আমাদের বের করতে হয় সেই ডাইমেনশনটা আসলে কি আমরা সেটা যদি দেখি, এডিশনাল যে ডাইমেনশন সেটা হচ্ছে ফ্লেক্সারাল কনসিডারেশন থেকে, ফ্লেক্সারাল কনসিডারেশন এখান থেকে আমাদের যে এডিশনাল ডাইমেনশনটা প্রয়োজন হয় সেটা হচ্ছে উইথ, অর্থাৎ ফ্লেঞ্জ উইথটা কেমন হবে সেটা, অ্যান্ড নেক্সট হচ্ছে ডেপথ, অর্থাৎ এই যে বিমটা আমরা ব্যবহার করব সেই বিমের ডেপথ আসলে কতটুকু হবে সেটা আমাদের এই জায়গা থেকে বের করতে প্রয়োজন হয়। আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে এরিয়া অফ ডেপথ অফ ওয়েব, আমরা এটা লিখি কারণ ফ্লেঞ্জটা আমাদের জানা থাকে, আর থার্ড হচ্ছে এরিয়া অফ টেনসাইল স্টিল। বাকি যে জিনিসগুলো দেখতে পাচ্ছ তোমরা দরকার যেগুলা, ডেপথ যেটা ফ্লেঞ্জের সেটা অটোমেটিক্যালি থাকে, আর বিম টু বিমের যে দূরত্ব এগুলো আগেই ডিজাইন কনসিডারেশন থেকে চলে আসে। এখন বলছে যে ওয়েব ডাইমেনশনস ওয়ার সিলেক্টেড অন দ্য বেসিস অফ কনক্রিট স্ট্রেস ক্যাপাসিটি। এই যে ফ্লেঞ্জ ওয়েবের যে থিকনেসটা বলছে এই থিকনেসটা কনক্রিটের যে ক্যাপাসিটি আছে তার রেসপেক্টে আসলে ডিজাইন করা হয়। কিন্তু আমরা যদি সেই হিসাবে সরাসরি ডিজাইন করি, যেহেতু কম্প্রেশনের একটা বড় পোর্শন ফ্লেঞ্জ নিয়ে যাচ্ছে, ওয়েবের যে ভ্যালুটা সেই ভ্যালুটা
একটু লো হয়ে যেতে পারে, অর্থাৎ এটা ছোট হয়ে যেতে পারে। এটা ছোট হওয়াটা তেমন কোনো সমস্যা না, এটা যখনই ছোট হয়ে যায় তখন আমাকে রিইনফোর্সমেন্ট বাড়িয়ে দিতে হবে, অর্থাৎ স্টিলের পরিমাণ আমাদেরকে তখন বাড়িয়ে দিতে হবে, সেটা সমস্যা। সেই জন্য এটা যখন আমি ধরবো বা বের করব, সেটা বের করার জন্য আমাকে কিছু পয়েন্ট মাথায় রাখতে হবে, যাতে করে আমি পরবর্তীতে যে ওই সমস্যায় না পড়ি যে ওয়েবের থিকনেস কমে গিয়েছে যার ফলে রিইনফোর্সমেন্ট বা স্টিল আমাকে প্রচুর পরিমাণে দিতে হচ্ছে। তো সেই জিনিসটা আমরা এখন দেখব যে ওয়েবের উইথ যখন আমি ডিজাইন করব তখন আমাকে কি কি পয়েন্ট আমার মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, টু কিপ অ্যান আরবিটারিলি লো ওয়েব রিইনফোর্সমেন্ট রেশিও রো ডাব্লিউ। সেকেন্ড যেটা আছে, টু কিপ ওয়েব শেয়ার স্ট্রেস অ্যাট ডিজায়ারেবলি লো লিমিটস। অ্যান্ড থার্ড যেটা আমাদের কনসিডারেশনে রাখতে হবে, ফর কন্টিনিউয়াস টি বিম, কন্টিনিউয়াস টি বিমস অন দ্য বেসিস অফ দ্য ফ্লেক্সারাল রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্টস at the supports where the effective cross section is rectangular and of width BW। অর্থাৎ আমরা যখন BWটা চয়েস করব বা বের করব, করার পরে আমরা যখন রাউন্ড আপ করব তখন আমাদের খেয়াল রাখতে হবে টু কিপ অ্যান আরবিটারিলি লো ওয়েব রিইনফোর্সমেন্ট রেশিও। সেকেন্ড, ওয়েব শেয়ার স্ট্রেস যাতে লো লিমিটে থাকে সেটা দেখতে হবে। কন্টিনিউয়াস বিমের ক্ষেত্রে ফ্লেক্সারাল রিকোয়ারমেন্ট অ্যাট দ্য সাপোর্ট, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, কারণ ফ্লেক্সারাল রিকোয়ারমেন্ট সাপোর্টে যদি নেগেটিভ থাকে তখন কিন্তু এটা ডিফারেন্ট ওয়েতে কাজ করবে, যেটা আমরা হয়তো প্রবলেমের ভিতরে দেখব। সেই জন্য ওই পয়েন্টটা মাথায় রাখতে হবে, তখন কিন্তু পুরো বিমটা উল্টে যাচ্ছে। তো সেই জন্য আমাকে ফ্লেক্সারাল রিকোয়ারমেন্ট সাপোর্টে কি আছে সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। ইন এডিশন, মেইন রিইনফোর্সমেন্ট ক্যালকুলেটেড অ্যাকর্ডিং টু দ্য প্রিসিডিং রিকোয়ারমেন্টস, ইট ইজ নেসেসারি টু ইনশিওর দ্যাট দ্য ইন্টিগ্রিটি অফ দ্য কম্প্রেসিভ ফ্লেঞ্জ অফ টি বিমস by providing steel in the flange in the direction transverse to the main span. According to SEI code, the spacing of such bar must not exceed 5 times the thickness of the flange, nor in any case exceeds 18 inch. অর্থাৎ যেটা বলছে যে মেইন রিইনফোর্সমেন্ট আমরা যখন দিব ইন্টিগ্রিটির জন্য, ফ্লেঞ্জ এবং ওয়েবের যে ইন্টিগ্রিটি আছে সেই ইন্টিগ্রিটির জন্য, যাতে এই ইন্টিগ্রিটিটা নষ্ট না হয় তার জন্য এসিআই একটা লিমিট বলেছে যে যে বারটা এডিশনাল দেওয়া হচ্ছে ইন্টিগ্রিটি প্রভিশনের জন্য সেটা মাস্ট নট এক্সিড 5 টাইমস দ্য থিকনেস অফ দ্য ফ্লেঞ্জ। ফ্লেঞ্জের থিকনেসের 5 গুণের বেশি স্পেসিংটা যাতে না হয়, অথবা কোনো অবস্থাতেই 18 ইঞ্চির বেশি স্পেসিং হতে পারবে না যেই রডটা ফ্লেঞ্জ এবং উইথের ইন্টিগ্রিটির জন্য দেওয়া হচ্ছে সেই রডের ক্ষেত্রে। এইগুলাই হচ্ছে আমাদের প্রপোর্শনিং অফ ক্রস সেকশন অফ টি বিম। এখন আমরা দেখব অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন অফ দ্য টি বিম কিভাবে করে, স্টেপগুলো আমরা দেখব, এবং নেক্সট ক্লাসে আমরা এটার প্রবলেমটা আমরা দেখব, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে থিওরিগুলো। তো এখনকার যে টপিক সেটা দেখব অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন অফ টি বিম, অ্যানালাইসিস and design of T beam.
আমরা জানি যে যে কোনো বিমে আসলে দুই ধরনের কেস হতে পারে। একটা হচ্ছে বিমের সবকিছু দেওয়া আছে, সেখান থেকে তার ক্যাপাসিটি বের করা, যেটাকে আমরা অ্যানালাইসিস প্রবলেম বলি, এবং আরেকটা হতে পারে লোড দেওয়া আছে, সেখান থেকে পুরো জিনিসটাকে ডিজাইন করা, যেটাকে আমরা ডিজাইন বলে থাকি। তো প্রথমে আমরা অ্যানালাইসিস প্রবলেম এখানে যদি আমরা যাই, তাহলে দেখি এখানে কিভাবে কাজটা করে। অ্যানালাইসিস প্রবলেমে টি বিমের ক্ষেত্রে আমাদের বিভিন্ন ভ্যালু জানা থাকে, বিশেষ করে কনক্রিটের ডাইমেনশন, কনক্রিট ডাইমেনশন অ্যান্ড স্টিল এরিয়া। এখান থেকে আমরা সাধারণত যেটা করি যে স্ট্রেস ব্লকের ডেপটা বের করার চেষ্টা করি, এবং স্ট্রেস ব্লকের যে ডেপটা সেটাকে কম্পেয়ার করি থিকনেস অফ ফ্লেঞ্জের সাথে। যদি থিকনেস অফ ফ্লেঞ্জের থেকে এটা ছোট হয়, তাহলে আমরা রেক্ট্যাঙ্গুলার, অর্থাৎ এ যদি লেস দ্যান অর ইকুয়ালস টু এইচ এফ হয়, তখন আমরা রেক্ট্যাঙ্গুলার বিম ডিজাইন করে তার ক্যাপাসিটি বের করি। আর যদি এটা এ গ্রেটার দ্যান এইচ এফ হয়, তখন আমরা টি বিম অ্যানালাইসিসের যে সূত্রগুলো আমরা দেখালাম, সেই টি বিম অ্যানালাইসিসের সূত্র ব্যবহার করে আমরা তার ক্যাপাসিটি বের করে থাকি। এটা গেল অ্যানালাইসিস প্রবলেম। অ্যান্ড এবার দেখবো আমরা ডিজাইন প্রবলেম যদি আসে, তাহলে কিভাবে আসলে ডিজাইন করা হয়, এর কয়েকটা স্টেপ আছে। তো ডিজাইন প্রবলেম আমরা এখন যেটা দেখতে চাচ্ছি, ডিজাইন প্রবলেম এখানে যেটা, সাধারণত এই জায়গায় লোড বা ফ্যাক্টর লোড বা মোমেন্ট, ফ্যাক্টর মোমেন্ট, এই ভ্যালুগুলো সাধারণত দেয়া থাকে। এটাকে পাওয়ার পরে নিম্নের স্টেপগুলা ফলো করে আসলে এই কাজগুলা করা হয়। স্টেপ ওয়ান, আমরা যেখানে এখানে যে কাজটা করি, এস্টাবলিশ ফ্লেঞ্জ থিকনেস এইচ এফ, ফ্লেঞ্জ থিকনেস এইচ এফ, এটা হচ্ছে প্রথম কাজ যে আমাদের ফ্লেঞ্জ থিকনেস এইচ এফ টা বের করব। এটা ফ্লেক্সারাল রিকোয়ারমেন্ট অফ স্ল্যাব, স্ল্যাবের যে থিকনেস ওটাই আসলে আমাদের ফ্লেঞ্জের থিকনেস হবে। তো সেক্ষেত্রে স্ল্যাবের যে ফ্লেক্সারাল রিকোয়ারমেন্ট আছে, সেখান থেকে আসলে আমরা বের করব স্ল্যাবের থিকনেস কত। সেই স্ল্যাবের থিকনেসটাই আসলে ফ্লেক্সারাল আমাদের ফ্লেঞ্জের যে থিকনেস সেই থিকনেস হিসাবে কাজ করবে। স্টেপ টু, ডিটারমাইন দ্য ইফেক্টিভ ফ্লেঞ্জ উইথ। এর পরের কাজটা আমি ইফেক্টিভ ফ্লেঞ্জ উইথ বের করব, যেটা আমরা তিনটা পয়েন্ট দিয়ে দেখিয়েছি, সিমেট্রিক টি বিম, আনসিমেট্রিক টি বিম এবং আইসোলেটেড টি বিম যদি হয়, তার জন্য ইফেক্টিভ ফ্লেঞ্জ উইথ এসিআই যে কোড দিয়েছে, সেই কোড ফলো করে আমরা ইফেক্টিভ ফ্লেঞ্জ উইথ বের করব। স্টেপ থ্রি, চুজ ওয়েব ডাইমেনশন। এবার আমরা ওয়েব ডাইমেনশনটা আমরা চয়েস করব, চুজ ওয়েব ডাইমেনশনস, দুইটা জিনিস, একটা হচ্ছে বিডাব্লিউ অ্যান্ড ডি, এই দুইটা আমরা ডাইমেনশন চয়েস করব। তো চয়েস করার সময় আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে, নাম্বার ওয়ান, নেগেটিভ বেন্ডিং রিকোয়ারমেন্ট অ্যাট সাপোর্ট ফর কন্টিনিউয়াস, যদি টি বিম হয় তার ক্ষেত্রে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, কন্টিনিউয়াস টি বিম যদি হয় সেটার ক্ষেত্রে আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে। অ্যান্ড সেকেন্ড যেটা, শেয়ার রিকোয়ারমেন্টস অ্যাট দ্য সাপোর্ট। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন এই প্রশ্নটা আমি আগেও একবার বলেছিলাম কেন, খুব ভেরি সিম্পল। দেখো, আমরা যেটা ডিজাইন করছি, এই যে টি বিম আমরা যখন ডিজাইন করছি, আমরা বলছি যে এই ফ্লেঞ্জটা, এই যে জিনিসটা আছে, এটা আমাদেরকে সুবিধা দিচ্ছে কি, এটা এক্সেসিভ পরিমাণ কম্প্রেসিভ ফোর্স নিতে পারছে, কম্প্রেসিভ স্ট্রেস। এখন যদি এমন হয় লোডিং এর ডাইমেনশনিং এর কারণে এখানে কম্প্রেসিভ তৈরিই হলো না, এই জায়গাটাতে কোনো কম্প্রেসিভ তৈরি হলো না, টেনশন তৈরি হলো, তাহলে কিন্তু এই টি বিম আমাদের সেই সুবিধা আর দিচ্ছে না।
বরঞ্চ আমরা উল্টাভাবে বলতে পারি যে অসুবিধায় পড়তে পারি, কারণ আমি ধরে নিয়েছিলাম যে ওটা বড় করার কারণে কম্প্রেসিভটা ক্যারি করবে, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই পরিমাণ এরিয়া আমার হাতে নাই যেটা কভার করছে না। এই ঘটনা কোথায় হতে পারে? ডেফিনেটলি যে সাপোর্ট আছে সেখানে এই ঘটনা ঘটতে পারে। আমরা জানি যে সাপোর্ট যেখানে আছে সেখানে সাধারণত নেগেটিভ বেন্ডিং মোমেন্ট হয়, সাধারণত এই তো এখানে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট হওয়া মানে কি? উপরে টেনশন, নিচে কম্প্রেশন, নিচে কম্প্রেশন। তাই যদি হয় তাহলে দেখতেই পাচ্ছ যে আসলে তো আমি ডিজাইন করেছিলাম উপরের অংশ কম্প্রেশন ধরে ওই সুবিধা পাওয়ার জন্য, কিন্তু এখন দেখা যাচ্ছে আসলে সরে যাচ্ছে, এই জন্য বারবার সাপোর্টের কথা বলছে। এবং কন্টিনিউয়াস টি বিম যদি হয় তাহলে আমাকে ওই জিনিসটা মাথায় রেখে কিন্তু আসলে ডিজাইনটা করতে হবে। স্টেপ ফোরে যেটা আসছে আমরা দেখি এবার, স্টেপ ফোর এখানে যেটা বলছে ক্যালকুলেট এ ট্রায়াল ভ্যালু অফ এ এস, ক্যালকুলেট এ ট্রায়াল ভ্যালু অফ এ এস, অর্থাৎ স্টিলের একটা ট্রায়াল ভ্যালু আমি ধরে নিব এবং অ্যাসিউম করব আসলে প্রথম যে অ্যাজাম্পশনটা হবে আমার এ ডাজ নট এক্সিড, অর্থাৎ লেস দেন অর ইকুয়ালস টু এইচ এফ, এটা ধরেই আমি আসলে প্রথম অ্যাজাম্পশনটা করব এবং এ এস ভ্যালুটা এখান থেকে আমি বের করব। স্টেপ ফাইভ যেটা, ডেফিনেটলি এই এ এস ভ্যালুটা এখন চেকে যেতে হবে ফর ট্রায়াল এ এস, ট্রায়াল এ এস এর জন্য চেক দ্য ডেপথ, চেক দ্য ডেপথ অফ স্ট্রেস ব্লক, চেক দ্য ডেপথ অফ স্ট্রেস ব্লক, স্ট্রেস ব্লকের ডেপথটা আমি চেক করব এ ভ্যালুটা টু কনফার্ম, কি কনফার্ম করব যে এটা আসলে আমার ফ্লেঞ্জের ভিতরে আছে না নাই, অর্থাৎ টু কনফার্ম ইট ডাজ নট এক্সিড এইচ এফ, অর্থাৎ এটা যে আমি ধরছি যে ফ্লেঞ্জের ভিতরে ছিল সেটা যেন এক্সিড না করে, তাহলে আমাকে এইটা কনফার্ম করতে হবে। যদি এটা এক্সিড করে যায় তাহলে রিভাইজ করতে হবে আমাকে, রিভাইজ করতে হবে আমাকে এ এস ভ্যালু। যদি এটা অর্থাৎ আমার ট্রায়াল ভ্যালু দিয়ে আমি চেক করব এ ভ্যালু, এ ভ্যালু দিয়ে কনফার্ম করব যে এটা এইচ এফ কে এক্সিড করে যাচ্ছে কি না, যদি এইচ এফ কে এক্সিড করে যায় তাহলে আমাকে এ এস ভ্যালুকে রিভাইজ করতে হবে। দেন স্টেপ সিক্স, চেক টু এনশিওর দ্যাট টেনসাইল স্ট্রেন যেটা আছে মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0.0004 অর সি বাই ডিটি যে ভ্যালুটা আছে লেস দেন অর ইকুয়ালস টু 0.429। অ্যান্ড লাস্ট স্টেপ সেভেন, চেক টু এনশিওর স্টিল রেশিও যেটা আছে সেটা চেক করে আমাদের এনশিওর করতে হবে দ্যাট রো ডাব্লিউ গ্রেটার দেন অর ইকুয়ালস টু রো ডাব্লিউ মিনিমাম, অর্থাৎ এটা মিনিমামের উপরে আছে, অ্যাজ ওয়েল অ্যাজ যে কথাটা আমরা বললাম না সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম ভ্যালুর নিচে আছে সেইটাও আমাদেরকে চেক করে বের করতে হবে। তাহলে দেখো আজকে আমরা যে জিনিসটা দেখলাম যে টি বিম আসলে কি সেটা আমরা প্রথম দেখেছি, এরপর টি বিমের প্যারামিটারগুলো দেখেছি, সেখান থেকে ইফেক্টিভ ফ্লেঞ্জ উইথ কীভাবে বের করে সেই জিনিসটা আমরা এখানে এলাবোরেটলি দেখেছি। থার্ড যেটা আমরা দেখেছি যে ফ্লেক্সারাল ক্যাপাসিটি কত, এবং দুইটা কেস, একটা হচ্ছে ফ্লেঞ্জের ভিতরে যদি নিউট্রাল অ্যাক্সিস থাকে আর একটা হচ্ছে ফ্লেঞ্জের বাইরে থাকলে, সেটা আমরা দেখেছি। এরপরে আমরা ডাইমেনশনিং কিছু তার ক্রাইটেরিয়া, অর্থাৎ কিসের উপর ভিত্তি করে বেশ কিছু ভ্যালু যেটাকে ডাইমেনশনিং করা হয় সেটা কীভাবে করা হবে সেটা, এবং লাস্টলি আমরা যেটা দেখেছি যে এগুলার যে অ্যানালাইসিস প্রবলেম করে যে তার ক্যাপাসিটি কত সেটা বের করা, এবং ডিজাইন যে প্রবলেম আছে সেখান থেকে আমরা ডিজাইন করে কিভাবে নতুন একটা টি বিম আনতে পারবো সেই জিনিসগুলো আমরা দেখেছি, ডিজাইনের বিভিন্ন স্টেপ আমরা দেখেছি। নেক্সট ক্লাসে আমরা এই থিওরিগুলো ব্যবহার করে প্রবলেম আছে দুইটা, আমরা সেই দুইটা একটা অ্যানালাইসিস একটা ডিজাইন এই দুইটা প্রবলেমই আমরা দেখব। তখন তোমাদের কাছে যদি এখানে কোনো কিছু সমস্যা থাকে সেই জিনিসটা তোমরা ক্লিয়ার হতে পারবে।
তো পুরো লেকচারটা তোমরা দেখবে, এখানে যে অ্যানালাইসিসের টেকনিকগুলো বলা আছে বা ক্যালকুলেশনের সিস্টেম বলা আছে সেই জিনিসটা দেখে তোমরা রাখলে পরবর্তীতে আমাদের প্রবলেমটা করতে সুবিধা হবে। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে, সকলে ভালো থাকো।